কি বলছিস? কি আমার আগে থেকেই কেমন সন্দেহ হচ্ছিল, যে পাঁচজন মেয়ে হারিয়ে গেছে তাদের মধ্যে তিনজনেরই কিন্তু কুমারী পুজো হয়েছিল আর খুশির এবার হওয়ার কথা, আর একটি মেয়ে লক্ষ্মী পুজোর দিন জন্ম। তাহলে অফিসার, এরা প্রত্যেকে কিরকমটা একই সূত্রে বাঁধা না? ঠিক বলেছিস মিষ্টি, প্রত্যেকেই পবিত্র সুলক্ষণা। আর ছেলেটা, তাকে কেন চুরি করা হলো? বাচ্চা মেয়েগুলোকেই যে চুরি করা হয়েছে এমনটা তো নয়, ছেলেটা তো ফুটপাতে থাকে, তার কোন সুলক্ষণ ছিল? তাকে কেন চুরি করা হলো? এই লিঙ্কটাই আমি এখনো মেলাতে পারিনি, তবে আমার বিশ্বাস আজ রাত্রির মধ্যে সব ধোঁয়াশা কেটে যাবে। তাই অফিসার, আমি রিকোয়েস্ট করছি আজ রাত্রিটুকু আপনি আমাকে প্লিজ একটু হেল্প করুন, আমাকে এই রাতটুকু সময় দিন। আর আপনার ফোর্স নিয়ে যদি আপনি রাত 11:15টার সময় ভৈরবীর মন্দিরে আসেন, কিন্তু কেউ যেন টের না পায়, কেউ গুনাহ করে যেন জানতে না পায় যে আপনি ফোর্স নিয়ে এসছেন, তাহলে বাকি ধাঁধাটা মিলে যাবে। বাকি ধাঁধাটা মানে? আলতার দাগ। কিভাবে পাবি মিষ্টি? চার হাতে গোবরের গন্ধ, সে জানে আমি আজ রাত্রে ভৈরবীর মন্দিরে যাব, সেই আমাকে পথ দেখাবে। ইয়া কি হচ্ছে নাকি? আলতার দাগ, গোবরের গন্ধ, আপনি আমাদের পাজল করার চেষ্টা করছেন নাকি? এখন সন্ধ্যার তীরটা নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন? আপনি কি ভেবেছেন আমাদের মাথায় গোবর পড়া? এসব ধাঁধা পাধার গল্প কি শোনাচ্ছেন? আজকালকার দিনে এই সমস্ত উদ্ভট গল্পের কোনো মানেই নেই। আর খামোকা পাঁচটা বাচ্চাকে কেনই বা কেউ বলে দিতে যাবে? কোনো লজিক নেই কিন্তু আপনার কথা, বলুন আছে? বলুন, চুপ করে আছেন কেন? জল তেষ্টা পেয়ে গেছিল তো ওই জন্য হঠাৎ করে কিছু মানে। দেখি দেখি আপনি কতক্ষণ মা দয়াময়ীর সামনে বসে থাকতে পারেন, খিদে পাবে না, জল তেষ্টা পাবে না, খাবার তো দূরের কথা, আপনাকে জলও দেবে না কেউ। এই যে শুনুন, আমি না এসেছিলাম আপনাদের গার্ড দিতে, হ্যাঁ এখন তো দেখছি আমারই একজন বডিগার্ড দরকার। মা মা, তুমি আর বিচার করো, তোমার সামনে এক অবোধ বালকের উপর এই অত্যাচার। অবোধ বালক, নেকা নেকা মত, এসব কি হচ্ছে? আরে দয়াময় ভোগ দেবো, আজকে এই ভোগই সকলে প্রসাদ খাবে, এই প্রসাদ থেকে তো কাউকে বঞ্চিত করা যায় না। না সামনে ওকেও না, কাউ বিশি ঠাম্মা। হ্যাঁ রে, হ্যাঁ, কাউকে বঞ্চিত করা যায় না। এই তো এই প্রসাদ কি ছেলে, ধরো ধরো, জয় মা জয় মা। ঠাম্মি আর পিসি ঠাম্মা তো দেখছি দয়াময়ের কাছেই খাওয়ার ব্যবস্থা করে দিল, কি করে বিদায় করি এখন একে? আজকের দিনে দাঁড়িয়েও তো কত মানুষ এখনো কত পিছিয়ে আছে মিস্টার দত্ত, কত রকম কুসংস্কারে মানুষ বিশ্বাস করে আজ, তাই নয় কি? এসব ঘোরালো পেছালো কথা না বলে স্ট্রেট উত্তর দিন না, বাচ্চাগুলোকে কেউ কেন বলি দেবে? লোভ। লোভ? কিসের লোভ রে? বসা হবে খাড়া চন্দ্রবিন্দু ছাড়া। শুনুন, এই সমস্ত ধাঁধা আপনার মন গড়া, আপনার আসল প্ল্যানটা আমার বোঝা হয়ে গেছে,
রাতের অন্ধকারে অপরাধীদের ধরিয়ে দেওয়ার নাম করে আপনি আসলে পালানোর ছক করছিলেন। আর এই যে ধাঁধাটা, এটা আপনি কোথায় পেলেন? আমি নিজে চোখে দেখেছি, ঠাকুরের ঘটির পেছনে আলতা দিয়ে লেখা ছিল। কোথায় ঘটি? ওই দেখান দেখি ঘটি। সে তো ও বাড়িতে ধোয়া হয়ে গেছে, লেখা তো আর নেই। ব্যাস, যেই ঘটির কথা বললাম অমনি আপনার ভান্ডা ফুস হয়ে গেল, তাই তো? ঘটি অমনি হাওয়া হয়ে গেল, ওসব ধাঁধা টাধা সব আপনার বানানো। আর এই লোকটা হলো আপনার ডান হাত। আমি অনেকক্ষণ ধরে অফিসার আপনার কথা শুনছি, উনি আমার স্ত্রী। আর আমি কি আপনি জানেন? এই দেখুন, ফোনটা ধর না, কি জ্বালা! যেমনি হয়েছে আমার ছেলে তেমনি আমার ছেলের বউ, ফোন ধরতে কি চিন্তা হচ্ছে? আপনি এবার পুজোয় বসুন। না, আসলে অভয় মা আমাকে অনেক করে অনুরোধ এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ বলুন। অভয় মা আমাকে অনেক করে অনুরোধ করে গেছে আজকে এই কাজটা করতে। আসলে আমি ওকে কথা দিয়েছিলাম, কথার খেলাপ করলে পাপ হবে রতিনবাবু। কিসের পাপ পুণ্য বলুন তো, কিসের পাপ পুণ্য? আপনি আপনি আমার কথাটা শুনুন। আপনি কিসের পাপ পুণ্যের কথা বলছেন? আপনি ঠাকুর মশাই, আপনার প্রধান কাজ হলো পুজো করা, সেটা মন দিয়ে করুন। অভয়া কি বলে গেছে না বলে গেছে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো আপনি পুজোয় বসুন, আপনি আমার কথা শুনুন, আপনি কি পুজোটা করুন, যান। স্যার, আপনি মানে স্যার, আমি স্যার আসলে গোটা এলাকাটাই বাচ্চা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুরো তেতে আছে। একটা দুটো নয়, ছটা বাচ্চা চুরি হয়ে গেছে। আর স্যার, ম্যাডামের দিকেই সবার সন্দেহ। ওই যে লাস্ট বাচ্চাটা হারিয়ে গেছে খুশি, ওর বাবা ম্যামের নামে ডিরেক্ট রিপোর্ট করেছেন। আমি তো ওই বাচ্চাটার স্বার্থেই আপনাকে বলছি অফিসার, আপনি আপনার ফোর্স নিয়ে আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আজ রাতে আপনার সাপোর্ট খুব দরকার। শিওর ম্যাম, আজ রাত্রে ফোর্স আপনার জন্য রেডি থাকবে। ভৈরবীর মন্দির, রাত পৌনে বারোটা। স্যার, আমি যে এই হোটেলে আছি, মানে এই গ্রামে যে এখনো আছি, এই কথা যেন মামার বাড়ির কেউ, মানে রথিন বাবুরা না জানতে পারে। দেখুন, আমি না হয় কিছু বলবো না, কিন্তু খুশির বাবা উনি ওনাদের জানালেও কিছু জানাতে পারেন। না না, কেউ জেনে গেলে আমার পক্ষে বাচ্চাগুলোকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে অফিসার। আমার মনে হয় না উনি এত তাড়াতাড়ি কাউকে কিছু জানাতে পেরেছেন। ঠিক আছে, আমি দেখছি, আমি ওনাকে বারণ করে দেবো যাতে উনি কাউকে কিছু না জানায়। থ্যাংক ইউ অফিসার। অফিসার, আই এম সরি, অ্যাকচুয়ালি আমার স্ত্রী সে বাচ্চা চুরির ব্যাপারে জড়িত, তাকে জেরা করেছে পুলিশ, এসব শোনার পরে আমার মাথাটা ঠিক ছিল না, তাই হয়তো আই এম সরি। তবে একটা কথা আমি অফিসিয়ালি বলছি, আজকের পরে যদি আমার স্ত্রীর দিকে কোনো রকম আঙুল ওঠে তাহলে আপনি ইনভেস্টিগেশন চালাবেন, ফ্রিলি চালাবেন, যে কোনো রকম আইনি স্টেপ আপনার নেওয়ার সেটা আপনি নেবেন, সেখানে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে। ম্যাম, আমার ফোর্স চারপাশটা পুরো ঘিরে ফেলেছে, কেউ কোথাও পালাতে পারবে না। আপনাকে আর কি করে বিশ্বাস করি বলুন তো ম্যাম, আলতার দাগ কোথাও কিচ্ছু নেই। ঠাকুর মশাই কোথায়? তিনি এখনো কেন এলেন না? আমি বারণ করেছিলাম বড় মামা, আমি যে
আমি যে ভৈরবীর মন্দিরে এসেছি সেটা কি তুমি আর কাউকে বলেছো? আমি শুধুমাত্র নীলকণ্ঠ তাকে জানিয়েছি। নীলকণ্ঠ বাবু মানে মানে ফুলমাস আমার স্বামী? হ্যাঁ। অভাব অভাব, এই মিষ্টি কোথায় যাচ্ছিস বললি তো? জয়কার।